শালকিয়ার হোমে গিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা। শিশুদের শারীরিক নির্যাতনের অভিযোগে শালকিয়ায় এই হোমটি গতকালই সিল করে দেয় পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি। সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস এর মধ্যে আরো বড় বড় অফিসিয়ালসরা ইনভলভড, তাদের নাম বাইরে আনা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আজকে এই রাজ্যে 8 থেকে 80 কোনো মহিলা সিকিউর নয়। মাননীয় মুখ্যমন্ত্রী গোয়া যাচ্ছেন, গোয়াতে গিয়ে বলছেন গোয়ার মেয়েরা নাকি অসুরক্ষিত, সেখানে নাকি রেপ হয়। তাহলে এগুলো কি হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন। কি হবে এখন, কি করবো, আমি নিতে গলিতে ঢুকে যাবো, ঢুকে যাবো, ঢুকে যাবো।